হয়েছে আপনার ছেলের সঙ্গে লাইট মারার তো? আজকে যখন স্কুল ছুটি হয় তখন আমার ছেলে আমাকে বলে যে আমাকে একটা টিচার মেরেছে। কারণ কি কারণে মেরেছে, নাকি ওর বন্ধু বলেছিল জয় শ্রীরাম বল, তো আমার ছেলেও বলেছিল টিচারটা ধরে বন্ধুটাকে, আর ওরকম মেরেছে খুব, মেরে শাসিয়ে ভয় দেখিয়েছে যে জয় শ্রীরাম ধনী কোনোদিন বলবি না, হ্যাঁ স্কুলে বদমাশি করছি জয় শ্রীরাম বলে, তো এই কারণে মেরেছে। আমরা স্কুলে একটা অভিযোগ জানাতে চাইছি, কালকে হেড টিচার যিনি আছেন ওনাকে একটা অভিযোগ জানাবো। আমার ছেলে নার্ভাস আছে, স্কুলে যেতে চাইছে না, ভয় আতঙ্কিত আছে, কিছু খাবারও খাচ্ছে না, আর বলছে বাবা আমি এখন স্কুল যাবো না। আপনি কি মনে করছেন একটা স্কুলে যদি কোনো বাচ্চা এরকম জয় শ্রীরাম বলে তাহলে কি ওকে মারধর করা উচিত? অ্যাকচুয়ালি দেখুন, আমরা জয় শ্রীরামের নাম শ্রীরামের নাম, আমরা স্কুল আপনার পুজো যখন করি আমরা রামের নাম নিয়ে থাকি, তো বাড়িতে ছেলেরা শোনে বা সোশ্যাল মিডিয়াতেও আজকে জয় শ্রীরামের ধ্বনি আছে, বাচ্চাদের মন, হ্যাঁ ওদের মনের মধ্যে যদি বলে থাকে, স্যার যদি বুঝিয়ে দিতেন অন্য ব্যাপার, যদি রাজনৈতিক ব্যাপার ভাবতেন বুঝিয়ে দিলেন ভালো হতো, মারাটা উচিত না স্যার। না সোশ্যাল মিডিয়ার জন্য, সোশ্যাল মিডিয়াতে আজকাল দেখতে পাচ্ছে জয় শ্রীরাম মানুষ করছে, ওই সব মাথায় আমি একটা ভালো স্কুল আছে, সেই স্কুলটাকে আমি চাই না যে একটা স্কুলে একটা টিচারের জন্য সব স্কুল বা স্কুলের যত টিচারকে আমি বদনাম করতে চাইছি না। অনেক বন্ধু বান্ধব ওইখানে আমার পড়েছে, তারাও যাওয়ার জন্য বলছিল, প্রাক্তন ছাত্র ছিলেন ওরা, তো আমি বললাম যে না আগে স্কুলকে আমি জানাই স্কুল কি ব্যবস্থা নিচ্ছে। স্কুলকে জানিয়েছো? স্কুলকে কাল সকালবেলা আমরা চিঠি দিয়ে জানাবো, ছেলে তো স্কুল যেতে চায় যাবে না বলছে, স্কুল কি ব্যবস্থা নিচ্ছে, আমার ছেলের মন থেকে ভয়টা বার করতে পারছে নাকি দেখবো, না হলে আমি আইনি পথে যাবো স্কুলে যদি না ব্যবস্থা। আপনার নাম? হুয়া তো রেকর্ড পজ করে রেখেছি। কোথায় মেরেছে? কি দিয়ে মারলো? কেন মেরেছিল? আজকে সকালে সব চলে গেছিল, তারপরে সব চান্নামিলি করছিল, কি বললে জয় শ্রীরাম, তারপরে বলেছিল আমার একটা বন্ধু ছিল পূজন কাজা, ও বলে দিল আরিয়ান আর আকাশ সব বলেছিল। কি বলেছিলে তুমি? কি বলেছিলে? তোমার নাম? আরিয়ান সিং।